টানা বৃষ্টি ও পাহাড়ে ঢলে গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার 143 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। 7টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গাইবান্ধা শহর সহ 200 গ্রাম। এদিকে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করে জামালপুর ও বগুড়ার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। রেললাইনে পানি ওঠায় দেয়ানগঞ্জে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েই চলেছে নদ নদীর পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বেড়েই চলছে জনদুর্ভোগ। গাইবান্ধায় ঘাগট ও ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। নদী দুটির 7টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শহরের ডেভিড কোম্পানিপাড়া, কুটিপাড়া ও পূর্বপাড়া সহ 200 গ্রাম। পানিবন্দী হয়ে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 4 লাখ মানুষ। জীবন বাঁচাতে অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। আমাদের ঘর দুয়ে সব ডুবে গেছে, মনে করে এতখানি পানি ঘরের মধ্যে। গরু বাছুর কই থুই না থুই তা তো কোনো বিষয় ছিল না, তাহলে ছেলে জায়গা ঠিক করি না, খাওয়ারের ব্যবস্থা করি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে অলরেডি 400 মেট্রিক টন চাল আমরা দিয়েছি এবং আমরা তাদেরকে 6,50,000 টাকা আমরা তাদেরকে দিয়েছি। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলা পরিষদ, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সহ পৌরসভা ও 8টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। ঝুঁকি এড়াতে ইসলামপুর পর্যন্ত ট্রেন চলাচলের নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেওয়ানগঞ্জ, সানন্দবাড়ি, রাজীবপুর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। বন্ধ ঘোষণা করা হয়েছে উপজেলার প্রায় 200 শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার্তদের জন্য খোলা হয়েছে 8টি আশ্রয়কেন্দ্র। কোনো একটা চেয়ারম্যান মেম্বার আজ পর্যন্ত আমাদের এলে বাজার মনিটরিং করে নেয়, ই করে নেয়, খোঁজ খবর নেয় নাই। এই বন্যা যাতে না দেখা দেয় আমরা ইতিমধ্যে একটা প্রকল্প প্রণয়নের কাজ করছি এবং খুব শীঘ্রই এটা আমরা মন্ত্রণালয়ে দাখিল করব। বগুড়ায় পরিবার পরিজন ও গৃহপালিত পশু সহ ঠাঁই নিয়েছেন কয়েক হাজার মানুষ। কয়েকদিন ধরে মানবেতর দিন কাটলেও তেমন কোনো সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ তাদের। সারিয়াকান্দি উপজেলার 9টি ইউনিয়ন যমুনার পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, সরকারি কোনো অনুদান এখনো আসে নাই। এদিকে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়িতে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। জেলার নদী তীরে 15টি পয়েন্টে 100+ বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। ত্রাণ সহায়তার পাশাপাশি শিগগিরই উঁচু ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ। রওজায় জাবিদা ঐশী, সময় সংবাদ। আগামী 24 ঘন্টায় দেশের উত্তর ও মধ্য অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে মতিঝিলের সময় সংবাদকে তথ্য জানান সংস্থার নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া। উত্তর এবং উত্তর মধ্যাঞ্চল হয়ে মধ্যাঞ্চলের দিকে এটা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। পদ্মা অঞ্চলের যে অববাহিকা অর্থাৎ শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী এবং মুন্সিগঞ্জ, এই জেলাগুলো এখন আগামী 2-1 দিনের মধ্যেই বন্যা কবলিত হবে। আগামী 1-2 দিনের মধ্যে মধ্যাঞ্চলে যে বন্যাটা প্রভাব বিস্তার করবে এখানকার বন্যা পরিস্থিতি আরও 2-3 দিন অবনতি হতে পারে। সার্বিকভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আপনার ক্রমশ উন্নতি হচ্ছে। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কদমতলা ব্রিজের একাংশ ভেঙে যাওয়ায় গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে সদরের ডেভিড কোম্পানিপাড়া এলাকায় আছেন রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বাবু, অপলা, আপনাকে ধন্যবাদ। আমরা সেই সকাল থেকে কিন্তু বন্যা কবলিত গাইবান্ধার বানভাসী মানুষের খবর আপনাকে জানাচ্ছিলাম। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ডেভিড কোম্পানি পাড়া একদম শহরের ভিতরের একটি পাড়া। এই পাড়ার বাড়িঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে। এই বাড়িঘরগুলোতে কিন্তু মানুষজন আর বসবাস করতে পারছেন না এবং এই বাড়িঘরগুলোতে যারা বসবাস করতেন তারা কিন্তু ইতিমধ্যেই পাশের একটি ঘাগট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তারা আশ্রয় নিয়েছেন। আমি যদি আপনাকে বলি যে এই বাঁধে যে মানুষগুলো আশ্রয় নিয়েছেন তারা গত 2 দিন যাবত এই বাঁধটিতে বসবাস করছেন। সেখানে গরু, ছাগল সহ গবাদি পশুর সাথে কিন্তু নারী, শিশুদের নিয়ে একদম মানবেতর জীবনযাপন করছেন এই বাঁধটিতে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই বাঁধে আশ্রয় নেওয়া মানুষগুলো যেটি বলছেন যে তারা এখন চরম নিরাপত্তাহীনতায়ও ভুগছেন। রাতের বেলা অন্ধকারের মধ্যে এই বাঁধে তাদেরকে
পড়ে থাকতে হচ্ছে স্ত্রী সন্তানদের নিয়ে। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে এই এলাকায় কিন্তু এখন আমরা দেখেছি যে এখানে বিশুদ্ধ পানির এক ধরনের সংকট আছে। সেই সংকট মোকাবেলা করবার জন্য এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কিছু কর্মীকে আমরা দেখেছি যে তারা গতকাল থেকে এখানে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। তো বিশুদ্ধ পানি পানির সংকটটি মোকাবেলা হলেও এখানে আপনার এখানে যে শুকনো খাবার বা এখানকার যে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলোর ব্যাপার আছে, সেই সকল সুযোগ সুবিধা থেকে কিন্তু এই বাঁধে আশ্রিত মানুষগুলো বঞ্চিত হচ্ছে। আর আমি আপনাকে যদি বলি, এখন পর্যন্ত আমরা বন্যার পরবর্তী যে পরিস্থিতি উন্নতি হবে কি না এই ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য কিন্তু আমি আপনাকে দিতে পারছি না। কারণ হচ্ছে এখন পর্যন্ত আমরা বলি যে দুপুরের পর আবারও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। এখন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 147 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এর ফলে ইতিমধ্যে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়ক সহ গাইবান্ধা সাদুল্লাপুর সড়কে যানবাহন চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আমি যদি আপনাকে বলি যে লালমনিরহাট থেকে ঢাকার যে রুট, রেলের রুট লালমনিরহাট গাইবান্ধা ঢাকা, সেই রেল রুটের গাইবান্ধার বাদিয়াখালী এবং ত্রিমোহনী এলাকায় রেল লাইন ডুবে যাওয়ার কারণে কিন্তু রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। মানে আমি যদি আপনাকে বলি যে এই গাইবান্ধার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং মানুষের দুর্ভোগ দুর্দশা কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। গাইবান্ধার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার হেদায়তুল ইসলাম বাবু। দর্শক, আমরা চলে যাব নওগাঁয়। সেখানে মান্দায় আত্রাই নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ভাঙন কবলিত কশব গ্রামে এই মুহূর্তে আছেন এমআর রকি। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। রকি, ধন্যবাদ অপলা। আপনি জানেন আজকে সকাল 7টা বা তারও আগে নওগাঁর মান্দা উপজেলার চক বালি গ্রামের প্রায় 250 ফিটের মতো বাঁধ ভেঙে যায়। আত্রাই নদীর এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই মান্দা উপজেলার প্রায় 60টি ইউনিয়ন সরাসরি প্লাবিত হয়েছে এবং বন্যায় আক্রান্ত হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ এখন এই বন্যার পানিতে অনেকটা অসহায় জীবনযাপন করছে। আমরা আজকে সারাদিনই বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন স্পটে যেটা দেখছি, গ্রামের মানুষের বিশেষ করে হঠাৎ পানি ওঠার কারণে একেবারে তারা তাদের জিনিসপত্র নিয়ে অনেকে বাঁধে আশ্রয় নিয়েছেন এবং বিশেষ করে পুকুরের মাছ, অনেক পুকুরের মাছ এখানে ভেসে গেছে। স্থানীয় কৃষি বিভাগের পরিসংখ্যান মতে প্রায় 200-র মতো পুকুরের মাছ ভেসে গেছে। এছাড়া রবি ফসল ছিল, এই রবি ফসলগুলি অধিকাংশই এখন তলিয়ে আছে পানির প্রায় 2 থেকে 2.5 ফুট পানির নিচে। আরেকটি বিষয় জানে রাখি, নওগাঁর মান্দা উপজেলার প্রায় 30টি স্পটকে চরম ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই স্পটগুলি বিশেষ করে বাঁধের বাঁধ সংলগ্ন এবং অনেক স্পটের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে দিনরাত তারা কাজ করে এই বাঁধগুলিকে রক্ষার চেষ্টা করছেন। বর্তমানে পানি উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে, প্রায় 70 ফিট উঁচু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নওগাঁর আত্রাই নদী। এছাড়া এই আত্রাই নদীর আরও বেশ কিছু স্পট অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বিরাজ করছে। উপজেলা প্রশাসনের বিশেষ করে মান্দা উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান আমাকে জানিয়েছে, এখন পর্যন্ত এইসব গ্রামবাসীদের জন্য তেমন কোনো সহায়তা তারা দিতে পারে নাই। তবে পরিসংখ্যান নিরূপণের কাজ চলছে এবং খুব দ্রুত এইসব বানভাসীদের তারা কিছু সহায়তা দিবে, এই লক্ষ্যে তারা আসলে পরিসংখ্যান কাজ করছেন। তো সব মিলে এই বানভাসী মানুষের চরম একটা দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে হঠাৎ এই বন্যা, যারা নিম্ন আয়ের মানুষ এবং অনেক এলাকায় প্লাবিত হওয়ার কারণে সাধারণ মানুষের সামনে একটা অনিশ্চিত জীবন আমরা লক্ষ্য করছি। এবং সামনে ঈদ আসছে, অনেকের সাথে কথা বলে আমরা জেনেছি তারা দারুণভাবে হতাশ। গরু ছাগল নিয়ে তারা তাদের এই অবস্থায় একটা দুর্বিষহ জীবনযাপন করছে। তো অপলা, এই ছিল নওগাঁর মান্দা উপজেলার বানভাসী মানুষের সবশেষ খবর। নওগাঁ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার এম আর।